স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি সদস্যকে আরও আন্তরিকভাবে মানবতার সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানালেন প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্ব। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে সোসাইটির শ্রেষ্ঠ ব্রাঞ্চ পদক 2023 প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। সারা দেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 68টি ব্রাঞ্চের মধ্যে 3টি ক্যাটাগরিতে সেরা ব্রাঞ্চ সহ 11টি পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাব সহ বোর্ড সদস্যরা। বক্তারা বলেন, ব্রাঞ্চগুলোর মাধ্যমে দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী মানবিক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেডক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি অনুসরণ করে আত্মনির্ভরশীল ও টেকসই জাতীয় সোসাইটি হিসেবে প্রতিষ্ঠিত করতে সোসাইটির ব্রাঞ্চগুলোর সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি। তাদের মতে, এই পুরস্কার ব্রাঞ্চগুলোকে মানবতার সেবায় নিয়োজিত করতে আরও উৎসাহী করবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। একটি মালা গাঁথতে হলে সামনের তিনটা ফুল যদি সুন্দর সতেজ থাকে, পেছনের ফুলগুলো যদি সুন্দর সতেজ এবং আকর্ষণীয় না হয়, মালাটা সুন্দর দেখা যাবে না। ফলে আমাদের দায়িত্ব হচ্ছে 68টি ইউনিটকেই সমভাবে সতেজ করে গড়ে তোলা। আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেবল স্মার্ট হলে হবে না, কেন্দ্র আমাদের প্রান্ত থেকে কেন্দ্র সকলকে স্মার্ট হতে হবে। কয়েক শ্রেণীর অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে ভূষিত করা হয়েছে, ভবিষ্যতে তারা আরও বেশি উদ্যোগনা নিয়ে কাজ করবে, তাদের যে কাজের পরিধি সেটাকে আরও বাড়াবে, যাতে লোকে রেড ক্রিসেন্টকে ভালো বলে।